আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, মেয়েদের স্তন বড় ও সুন্দর করার উপায়। নারীর প্রকৃত সৌন্দর্য ফোটাতে সঠিক মাপের সুঢল স্তনের জুড়ি নেই। বড় ব্রেস্ট মেয়েদের যৌন আকর্ষণীয় করে তোলে। আজকাল বেশিরভাগ নারীর স্তনের গুরুত্ব বোঝে। অনেকে আছেন স্তন বড় ও সুন্দর পাছা করার নিয়ম খুঁজছেন বা অনেক পন্থা ইতিমধ্যে অবলম্বন করেছেন। কেউ হয়তো ভালো ফলাফল পেয়েছেন, আবার কেউ পান নাই। এখন প্রাকৃতিক ভাবেই ব্রেস্ট বড় করা যায়, সার্জারির প্রয়োজন তেমন হয় না। সাধারণত 34 থেকে 36 মেয়েদের স্ট্যান্ডার্ড ব্রেস্ট সাইজ। তবে অনেকের ব্রেস্টের আকার ছোট হয়। এই লেখাটি তাদের জন্য যাদের ব্রেস্টের মাপ 34 থেকে 36 এর নিচে। নিম্নে প্রাকৃতিকভাবে ব্রেস্ট বড় করার উপায় আলোচনা করা হলো। 1. হাত ঘষে গরম করে 2 হাত স্তনের নিচে হালকা চাপে ধরুন। ডান হাত ঘড়ির কাঁটার দিকে আর বাঁ হাত ঘড়ির কাঁটার উল্টো দিকে মত করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন। সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট এভাবে 100 থেকে 300 বার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন। মাসখানেকের মধ্যে স্তনের সাইজ কিছুটা বাড়তে পারে। সেই সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, রাতে অনেক ঘুমাতে হবে। ব্রেস্ট নিয়মিত ম্যাসাজ করলেও এটা ধীরে ধীরে বড় হয়, আবার নিয়মিত সেক্স করলেও তা বড় হয়। তবে সে সময় নিজের অগার্জমের উপর নজর দিতে হবে। অনেকক্ষণ ধরে সেক্স করার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেক্সে পুরোপুরি তৃপ্ত হওয়ার চেষ্টা করতে হবে। নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পুরো সক্রিয় থাকতে হবে। এতে দেহে হরমোনের সংখ্যা বৃদ্ধি পাবে, যা ব্রেস্ট বড় করতে সহায়তা করবে। 2. মেয়েদের জন্য ব্রেস্টের কিছু স্পেশাল ব্যায়াম আছে, যেমন বেঞ্চ প্রেস, বাটারফ্লাই প্রেস, পুশ আপ, বুক ডাউন। নিয়মিত এগুলো করে স্তনের টিস্যুতে ব্লাড ফ্লো বাড়াতে হবে। এতে বুকের পেশিগুলো সঠিক শেপে এসে স্তনকে সুগঠিত করবে। এটা অনেকটা বডি বিল্ডাররা যেভাবে শরীরের পেশি বৃদ্ধি করে সেইভাবে কাজ করবে। দিনে বেশ কয়েকবার 2 হাত 2 দিকে প্রসারিত করে আবার 1 করুন। 3. বাথরুমে স্নান করার সময় হাত দিয়ে ব্রেস্টের চারপাশে 10 থেকে 15 মিনিট ম্যাসেজ করবেন। চাইলে ম্যাসেজের সময় হালকা গরম করে সামান্য সরিষার তেলে বা খাঁটি মধু ব্যবহার করতে পারেন। আপনার শরীর যদি রোগা হয় তাহলে 2 থেকে 3 মাস সুষম খাদ্য খেয়ে শরীরটাকে ঠিক করুন। দুধ, ডিম, ফল একটু বেশি খেলে উপকার পাবেন। চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তনও বড় হবে। ম্যাসেজটা চালিয়ে যাবেন। যদি পারেন তাহলে দিনে 2 বার 10 থেকে 15 মিনিট আলতোভাবে টিপবেন বা ম্যাসেজ করবেন। আর এই সময় কিন্তু সঠিক মাপের ব্রা ব্যবহার করতে হবে, নইলে ব্রেস্ট ঝুলে যেতে পারে। 4. আপনি যখন থেকে ব্রেস্ট বড় করার জন্য ব্যায়াম ও ম্যাসেজ শুরু করবেন, তখন থেকে ব্রেস্ট এনলার্জিং ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিন। যদি ম্যাসেজ শুরু করার আগে থেকে ব্রেস্ট এনলার্জিং ক্রিম ব্যবহার করে থাকেন, কারণ এ ধরনের ক্রিম সাধারণত কোনো কাজে আসে না। এছাড়া ব্রেস্ট বড় করার জন্য কোনো পিল সেবন করবেন না, এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে এসব ক্রিম অবলিক পিল ব্যবহার করার ফলে। 1 থেকে 2 সপ্তাহ পর নিজের ব্রেস্ট মাপুন। টাইট জামা কাপড় পরিধান করুন এবং সঠিক কাপ সাইজের ব্রা পরিধান করুন। এছাড়া ব্রেস্ট বড় করার জন্য ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি রয়েছে। এটি ন্যাচারাল নয় বলে না করাই ভালো, এবং পদ্ধতিটিও
ব্যয়বহুল। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনি কী ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।